আরেক আমি তো আগের দিন তোমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে গুগল খুঁজে খুঁজে নিজের এরিয়ার টেম্পারেচার নাহলে হিউমিডিটি ইয়েটা বার করো তারপর অ্যাভারেজ টেম্পারেচার প্লট নিয়ে কাজ করতে বলেছিলাম হু ডিড ইট স্যার আমি ওই নিজের ইচ্ছা যেটা ওই পেট্রোলের দামটা আমি একটা করেছি আচ্ছা তো আমি তোমাকে এমনিতে ফসলের দাম বলেছিলাম দ্যাস ফাইন পেট্রোলের দাম বললেও তুমি দেখাও করে বাকিদেরও আমি দেখতে চাইছি কারণ এগুলো না করলে তো তোমরা বুঝতে পারবে না ইউ হ্যাভ টু ডু শেয়ার করব হ্যাঁ শেয়ার করো স্যার এখানে একটা প্রবলেম হয়েছে এই শীত টুটাতে একটা দেখিয়েছি ইয়ার দু হাজার উনিশ দুহাজার কুড়ি দু হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এই পাঁচ বছরের এই দু হাজার একটা

দেখো কি আছে তুমি ইয়ে করে দাও ইয়ারটাকে ডিলিট করো ইয়ারটাকে ডিলিট করে শুধু ইয়ারটা নিউমেরিকাল নিউমেরিক্যালটা দাও আর নিউমেরিক্যাল একসাথে নেয় না হম এক্সেলসেডশিটে ওটা নিউমেরিক্যাল নেয় না ওটা ঠিক করে ফেলো প্লিজ শুধু ইয়ার গুলো দাও আচ্ছা এবার বাকিরা কি করলো আমি শুনো তোমরা তোমাদেরকে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি তোমরা বাড়িতে এগুলো না করলে তো শিখবে না আমার তো পড়ানোর সময়টা পুরো গিটায় যাচ্ছে আমি তো বেবেজিনা আজকে এটা ও টেম্পারেচার নিয়ে কে কাজ করে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমি তোমাদের একটা প্রজেক্ট দিলাম যে তোমরা তোমাদের সিটির এভারেজ টেম্পারেচারটাকে প্লট করো করতে তো তোমাদের মানে এক মিনিটও লাগার কথা নয় ইনফ্যাক্ট যদি সিনসিয়ারলি করতে ধরো আধ ঘন্টার একটা সময় ছিল সেটাও না করলে কি করে হবে স্যার আমি টেম্পারেচার নিয়ে খুঁজে দিই কিন্তু কিছুই পাচ্ছি না সব মান্থলি দিয়ে দেখাচ্ছে কেন তুমি 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 গুগলে যাও এটাও আমি তোমায় শিখিয়ে দিই আচ্ছা তুমি এখন আচ্ছা সন্দীপ পন্ত আমি ওকে শিখিয়ে দিই যে তোমরা কি করে করবে আমি দেখি এক মিনিট শো করো তুমি কি করেছো আমাকে শো করো আমার সিট তুমি বললে তো সুব্রত আছে তুমি তুমি শো করো হ্যাঁ তুমি কি করে গুগলে সার্চ করছো সেটাও তোমার শিখিয়ে দিই তুমি দেখাও কেন পেলে না কেন কিন্তু তোমরা কেউ এগুলো করছো না এভাবে না করলে তো তোমরা শিখবে না এগুলো প্র্যাকটিসে জিনিস করো 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 কেন তুমি তোমার শহরের নাম কি বর্ধমান বর্ধমান ভালো একদম উইকি বর্ধমান ওয়েদার বলে দিয়ে দাও তুমি আমি তোমাকে যা সার্চ করবো তুমি সার্চ করো যে ওয়েদার অফ বার্ড ওয়ান যে সার্চ দাও ওয়েদার অফ বার্ড ওয়ান বলে সার্চ দাও দেখি তুমি কি করে না পাও তুমি কতটা খুঁজেছ ওটা তো এক ওয়েদারে গেছে এক ওয়েদারে গেলে তোমাকে ইয়েটা দিয়ে দেবে তুমি ওখানে উইকিপিডিয়াতে যাও তো ওয়েদার বার্ড ওয়ান বলে উইকিপিডিয়া দাও উইকিপিডিয়াতে তোমার ডেটা গুলো পেয়ে যাবে জেনারেলি প্রতিটা শহরের অ্যানুয়াল রেনফল বা এই ডেটা গুলো থাকে না বর্ধমান দেখো তো এবার ওখানে দেখছে থাকবে একটা জিওগ্রাফিতে জিওগ্রাফিতে যাও ঠিকই জায়গায় যাচ্ছে জিওগ্রাফিতে এসো হিস্ট্রিতে থাকবে না জিওগ্রাফিতে থাকবে জিওগ্রাফিতে এসো জেনারেলি জিওগ্রাফিতে এই যে ক্লাইমেট ক্লাইমেট ক্লাইমেটটা নেই না ক্লাইমেট দিয়েছে কিছু ডেটা আমি নিজে খুঁজে দেখি তো এই তো আছে তো এই তো তাহলে আছে তো পেলে তো জেনারেলি কোন সিটির খুঁজতে গেলে সিটির উইকিপিডিয়া পেজে গেলে থাকার কথা কারণ নাও থাকতে পারে বাট মোস্ট অব দ্য টাইম সিটির উইকিপিডিয়া পেজে ও জিওগ্রাফির আন্ডারে ও তোমার ডেটাগুলো তুমি পেয়ে যাবে যে কত রেইনফল হয়েছে ওই সিটিতে কত মানে পার্টিকুলার মান্থে কত ম্যাক্সিমাম টেম্পারেচার কত মিনিমাম টেম্পারেচার এবার সেখান থেকে ডেটাগুলো পেয়ে যেতে তার মানে তোমরা এটা কেউ খোঁজো নি স্যার আমি পাচ্ছি কিন্তু ওগুলো সব ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে মাঝে মাঝে এটা কি ওয়েস্ট বেঙ্গল এর সিটি অফ বর্ডওয়ান এর এটা সিটি অফ বর্ডওয়ান এর দিছি তা তাহলে এটা না এই ডেটাটা কিসের দিয়েছে সিটি অফ বর্ডওয়ান এর দেখাচ্ছে না ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে স্যার হ্যাঁ বলো স্যার আমি ওয়েদার অ্যাটলাস আর একু ওয়েদার থেকে ডেটাগুলো নিয়ে গ্রাফ বানিয়েছিলাম এক্সেল এ কিন্তু মোবাইলে ওটা দেখাতে পারবো না আচ্ছা তুমি ডেটাগুলো আমাকে কি কি নিয়েছিলে সেটা বলো তো এইটা এটা না জন্য আমি সবাইকে তোমাদের বলি একটু ডেস্কট মানে অ্যাকচুয়ালি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকলে একটা বিশাল সমস্যা স্যার আমি ওয়েদার অ্যাটলাস থেকে আর অ্যাকুওয়েদার থেকে হিউমিডিটি রেইনফল ইন মিলিমিটার আর এভারেজ টেম্পারেচার ইন সেলসিয়াসটা পেয়েছিলাম হুম তো পেয়ে তুমি সেটা প্লট করেছিলে কি প্লট করে আমাকে দেখাও তুমি তো প্লট তুই বলছো যে তুমি প্লট তুমি প্লট করতে পেরেছিলে কি স্মার্টফোনে না স্যার আমি ওটা ডেস্কটপে প্লট করতে পেরেছিলাম আর গ্রাফটা হয়েছিল কিন্তু ওটা মোবাইলে করা আজকে দেখাতে পারছি না আচ্ছা তুমি ডেস্কটপ থেকে জয়েন করো না ডেক্সটপে তোমার কি মানে স্যার বাইরে আছে তাই মোবাইল থেকে জয়েন করেছি ও আচ্ছা আচ্ছা তাই বল কিন্তু কাজটা তুমি বলছো করেছো আমি দেখতে আছে তুমি তাহলে তো করেছো অ্যাসাইনমেন্ট আর কে কে অ্যাসাইনমেন্টটা করেছে দেখো আমি যে আমি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি আমি তোমাদের কিন্তু কিছু শেখাচ্ছি না আমি তোমাদের শুধু বলছি কি কি করতে হবে তোমরা যারা করবে না কিছু শিখবে না এগুলো আমার কাছ থেকে শেখার কিছু নেই তোমাদের নিয়ে দেখে প্র্যাকটিস করতে হবে তার মানে তোমাদের অধিকাংশই তো দেখছি কয়েকজন মাত্র করেছো অধিকাংশই করি এরকম করলে তো হবে না আর কি কে ট্রাই করেছো আমি দেখতে চাই তোমাদের কি কি অসুবিধা হচ্ছে এগুলো করতে কারণ আলটিমেটলি তো এগুলোই তোমাদের লাইফে করতে হবে আর কি কি করেছো স্যার আমার একটা অসুবিধা হয়েছিল আমি গুগল করতে গেছিলাম তারপরে স্যার পরে আমি এক্সেল থেকে না স্যার সরি এক্সেল নয় আমি ওয়ার্ড থেকে করতে গেছিলাম সেখানে স্যার আমি ব্ল্যাঙ্ক শীট যখন তৈরি করতে যাচ্ছিলাম তখন বলছিল যে স্পেসফুল ক্যান নট মেক ব্ল্যাঙ্ক শীট হ্যাঁ তার মানে তোমাকে কিছু কিছু তোমার ওখানে কোনো ভিডিও ফিডিও আছে যেটা ক্লিস করতে হবে আচ্ছা সোমা দাস তুমি রেজিস্ট করেছো সোমা তোমার আসল নাম কি আর তো তুমি তোমার ওই নামটা চেঞ্জ করে দেবে যখন ঢুকবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর বলো তোমার কি প্রবলেম স্যার আমি একটা জায়গা দিয়েছিলাম মানে টেম্পারেচার আর রেন ফলকে আলাদা করিয়ে দুই দিকে দেখানো হয়েছে তো আমি ওটা করতে পারছি না তো কেন করতে পারছো না তুমি যেটাগুলো স্প্রেডশিটে দিলেই তো চলছ না শিখতে হবে আমি তো এটাই তো তোমাদের টাস্ক ছিল যে যে টেম্পারেচারটা তোমার সিটি নেবে রেনফলটা নেবে দুটো কলমে দেবে দিয়ে তোমরা গ্রাফটাকে ফ্লট করতে পারবে দিস এস স্কিল ইউনিট টু লার্ম দিস এটা করলে তোমাদের একটা আইডিয়া হবে যে কি বাড়ছে কি কমছে আর একটা আমি তোমাদের ডেটা সোর্স ভালো করে দেখিয়ে দিই ডেটা সোর্সের জন্য আরেকটা ফ্রি সোর্স খুব ভালো হচ্ছে গুগল গুগলে তোমাদের অ্যাকাউন্ট থাকলে তোমরা এটা করতে পারবে জেমিনি বলে একটা আছে এটা এটা গুগলের দেয়নি আমি জেমিনি থেকে দেখি তোমাকে বার করতে পারি না জেমি সে আমাদের সবচেয়ে ভালো ডেটা দেয় নাহলে তিন চার এগুলো কিছুই দিচ্ছে না বলছে নট ডাটা রেকর্ডে ঠিক আছে তো যেটুকু রেকর্ড পেয়েছে তুমি সেটুকুই নেবে তুমি যেটুকু পেয়েছো সেটুকু নেবে আমি দেখছি জেমিনিতে দেয় কিনা ডেটা স্যার জেমিনি মানে কি এই প্ল্যাটফর্ম হ্যাঁ ওকে ওর কাছে তুমি ডেটা চাইলে ডেটা দিয়ে দেয় যেহেতু গুগলের কাছে সবচেয়ে বেশি ডেটা আছে জেমিনির কাছে ডেটা চাইলে ডেটা ডেটাটা বেশি হয় যেমন আমি জেমিনিটা ইয়ে করতে হবে আচ্ছা এবার বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে ধর আমি বলছি জেমিনিকে আমি বলছি যে

কি দেয় আমাদের মোবাইলে চ্যাট জিপিটি আমি সার্চ করেছিলাম কিন্তু আমাকে দেয়নি এটা

দেখো ওয়েদার এই ডেটা গুলো আছে মোটামুটি একটা ডেটা পেতে পারতে ইয়ারলি থ্যাংক ইউ তো তার ইন্ডিয়ার ডেটা গুলো কোন সিটিতে খুঁজতে গেলে ওয়েদার অ্যাটলাস পাওয়া যাবে ঠিক আছে গুড ইনফরমেশন তো যাকে আমি সেটাই দেখলাম তুমি ঠিকই করেছো অন্য কোন কন্টিনেন্ট বা অন্য কোন কান্ট্রির যদি ওয়েদার স্ট্যাটাস দেখতে চাই তাহলে সেটা পাও না হ্যাঁ তুমি পাবে তুমি ওয়েদার ডট কম এও পাবে তুমি ওখানে সার্চ করতে পারি হিয়ার দ্য সিচুয়েশন এইখানেই তো হচ্ছে আমাদের একটা নতুন জেনারেশনে শিক্ষাটা শিখতে হবে রাইট আমি তোমাদের দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমাদের এখন যেভাবে স্কুলে শেখাচ্ছে তোমরা কি করছো কিছু জিনিস মুখস্থ করে শিখে পরীক্ষার হলে দিয়ে দিচ্ছ তোমরা নিজেরা জানো চার জিবিটি এখন যা ক্ষমতা হয়ে গেছে সেটুকু অঙ্ক বা তোমরা যেটুকু করছো চার জিবিটি নিজেই করে দেবে তাই তো যা করতে পারো চ্যাট জিবিটি সব তুমি দেখবে তোমার থেকে আরো ভালো করে দেবে তোমার থেকে ভালো লিখবে তোমার থেকে ভালো অঙ্ক করে দেবে তোমার থেকে ভালো অনেক কিছু করে দেবে তাহলে প্রশ্নটা যেটা হচ্ছে যে তোমাদেরকে যখন কিছু করতে হবে বা ধরো তোমাদের একটা মানুষ কি করবে প্রশ্ন হচ্ছে তাহলে ভবিষ্যতে মানুষ কি করবে তাহলে এতে এই এই শেখাটার বিনিময়ে যে আগে যেটা ছিল আগে একটা অঙ্ক শেখার দাম ছিল ফিজিক্স শেখার দাম ছিল ধরো লেখালেখি করার দাম ছিল আমি সবই তো দেখতে পাচ্ছ চ্যাট জিবিটি কে বলে দিলে সব চ্যাট জিবিটি করে দিচ্ছে তাহলে প্রশ্ন তোমাদের এটা করতে হবে যে তাহলে তোমাদেরকে লোকে চাকরিতে নেবেই বা কেন আর লোকে কি হবে রাইট টু আন্ডারস্ট্যান্ড আমি কেন তোমাদের তাহলে তাহলে ভবিষ্যতে তোমাকে যে কোন জিনিসগুলো চার জিবিটি পারবে না একদমই পারবে না সেটা তুমি জানো কোনগুলো পারবে না সেটা হচ্ছে এখনো পারেনা চার জিবিটি ভালো সেটা হচ্ছে বিভিন্ন চিন্তা করার ক্ষমতা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে যে আমরা একটা সেটাকে কাজে লাগাই যেমন ধরো এই যে আমি তোমাকে বললাম যে তোমরা এই ডেটা গুলোর করো কেন এই ডেটাগুলো করবে কারণ এই ডেটাগুলোকে কালেক্ট করে তুমি বুঝতে পারবে যে গ্লোবাল ওয়ার্মিং তোমার সিটিতে হচ্ছে কিনা সেটুকুও চ্যাট করে দিতে পারে যেটা পারবে না সেটা হচ্ছে এই যে এবার ধরো এই গ্লোবাল এর ফলে তোমাদের ওখানকার শস্যের ক্ষতি হচ্ছে কিনা হ্যালো আমি আহ আমিনুল একটা প্রশ্ন আমিনুল বলো একটা প্রস্তুত হয়েছে আমিনুল বলো না আচ্ছা আমি এটা পাচ্ছিলামই না আমি চ্যাট জিপিটি দিয়েছিলাম তাও পাইনি তারপরে আমি শেষ অবধি ইন্ডিয়া কান্ট্রি ইন্ডিয়ার করেছিলাম কোনো অসুবিধা নেই করলেই হলো শিখলেই হলো অ্যাবসলিউটলি তুমি ঠিক কাজ করেছো অ্যাবসলিউটলি পুরো দেখাও তো আছে আমি দেখাচ্ছি তার আগে আমি এটা শেষ করে নিই তাহলে কি হচ্ছে এই যে বিভিন্ন তথ্যকে কাজে লাগানো বিভিন্ন ইনফরমেশনকে কাজে লাগিয়ে যে নতুন নতুন চিন্তাগুলো দিতে পারো বা নতুন জন্য তোমরা ধরতে পারো এইগুলোই হচ্ছে ভবিষ্যতে শিক্ষা যে কি করে আমরা এটা শিখলাম সেটাকে একটা আমরা এই যে শিখলাম যে টেম্পারেচারের ট্রেন টেম্পারেচারের ট্রেনটা তো প্লট করতে সবাই পারবে কিন্তু প্লট করে আমাদের বার করতে হবে যে আমাদের ওই মাসের হাইস্ট টেম্পারেচারটা বাড়ছে না লোয়েস্ট টেম্পারেচারটা সেই মাসে ক্রমাগত বেড়ে চলেছে এগুলো দেখতে হবে দেখে বুঝতে হবে যে ওই শহরে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কতটা এফেক্টেড ওভিয়াসলি কলকাতা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যতটা এফেক্টেড হবে বর্ধমান অতটা হবে না যেহেতু বর্ধমান শহর থেকে অনেক দূরে আর তারপর দেখতে হবে যে সেখানে বর্ধমানের আশেপাশে কৃষিগুলো কোনো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা।

আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ডেটাগুলো সে তুমি বিজ্ঞানের কাজ করো ধরো তুমি এটা সায়েন্সের কাজ করো বা তুমি ব্যবসার কাজ করো সব জায়গায় কিন্তু আলটিমেটলি তোমার একটা ডেটা সোর্স আছে ডেটাকে কাজে লাগিয়ে আমাকে এটা কিছু প্রমাণ করতে হবে যে কারোর কারো ভাবসা চলছে না চলছে না গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না হচ্ছে না ফসলের ফেলিওর হচ্ছে না হচ্ছে না সব কিন্তু আমরা এই ডেটার ওপর ভিত্তি করে করি রাইট সো ইভ টু অ্যাকচুয়ালি নো দিস থিং অ্যাজ এ ভেরি বেসিক স্কিল মানে ইংরেজি বাংলা জানাটা যতটা জরুরি দরকার যোগবিয়োগ করতে পারাটা যতটা দরকার আজকের দিনে ততটাই দরকার একটা কতগুলো ডেটা নিয়ে এসে সেটাকে স্প্রেডশিটে ফেলে দেখা যে এটা কোন দিকে যাচ্ছে যাতে তুমি কিছু নিজের ব্যবসার জন্য হোক বা চাকরির জন্য কিছু কনফিউশন করতে পারো আচ্ছা এবার এবার হ্যাঁ আমিনুল বলো এবার দেখাও তুমি কি করেছ আমিনুল তুমি দেখাও তো ভারতের জন্য কি করেছো

এটা সর আমি 2 লিটা 2 লিটা করেছি এটা হচ্ছে বলো 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 লোয়েস্ট টেম্পারেচার আচ্ছা লোয়েস্ট টেম্পারেচার ঠিক আছে বুঝেছি লোয়েস্ট টেম্পারেচার প্লট করছো অর্থাৎ তুমি বলছো তার মানে এর থেকে তুমি কি সিদ্ধান্তে আসবে এর থেকে দুটো খুব সুন্দর সিদ্ধান্তে আসতে পারো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এই কাপটা থেকে থেকে তুমি এবার এইটাই হচ্ছে মজার জিনিস কাপটা তো বুঝতে পারলাম হয়েছে এর থেকে এই কাপটা কি গল্প বলছে তোমাকে এই তোমাকে আমি বলেছি অঙ্ক একটা ভাষা তাই তো আমরা প্রথম দিন থেকে শুনে গেছি অঙ্ক একটা ভাষা এই যে তুমি লেখচিত্রটা দেখতে পাচ্ছ যে কাপটা দেখতে পাচ্ছ এটা তোমাকে দুটো জিনিস বলছে লোকে তোমাদের বলো যে দুটো জিনিস কি বলছে স্যার হিট অনেক বেশি হয়েছে আর কু যেটা আমাদের কু কুল টেম্পারেচার সেটা অনেক অনেক বছর ধরে এক ছিল অনেক দিন ধরে এক ছিল তারপরে কুল টেম্পারেচারটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ডাউন হয়ে যায়নি মানে ইয়ে টেম্পারেচারটা তোমার শীতের দিনটা অতটা শীত থাকে এইভাবেই বাদ থাকে এটা কিন্তু যদি ভাষায় রূপান্তর করতে চাও রাইট তোমরা বেঙ্গলি থেকে ইংলিশ করো ইংলিশ থেকে বেঙ্গলি করো ট্রান্সলেট করো তো করতে হয় অনেক কাজের সময় তো সেরকম ম্যাথামেটিক্স থেকেও আমরা যখন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো নিড টু বি মোর অ্যাকুরেট তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পেরেছি কিন্তু সেইটাকে আরো ভালো সুন্দর ভাষায় বলতে হবে যদি বাংলায় প্রথমে বলে দিই সোজা বাংলায় বলতে গেলে দুটোর একটা তথ্য হচ্ছেই এখনো দুটো তথ্য না একটা তথ্য হচ্ছেই যে আমাদের যে শীতের দিনগুলো ছিল ধরো আমাদের যে ডিসেম্বর জানুয়ারি মাসে যে শীত পরে তাই তো সে সময় ঠান্ডা থাকে রাইট শীতের দিনগুলো কিন্তু আর অত শীত থাকছে না অর্থাৎ শীত আস্তে আস্তে উড়ে যাচ্ছে এবং এই ঘটনাটা হয়েছে লাস্ট পাঁচ ছয় বছর ধরে আরো বেশি দেখা যাচ্ছে অর্থাৎ আজ থেকে বছর আগেও ঠিক শীত আস্তে আস্তে শীতটা হারিয়ে যাচ্ছে মানে শীতের দিনগুলো আর অতটা ঠান্ডা থাকছে না শীতের দিনগুলো এখন যথেষ্ট গরম থাকছে এটা একটা গ্লোবাল ওয়ার্মিং এর প্যারামিটার হতে পারে রাইট সো হোয়াট ওয়ে সিং ইজ দ্যাট ইউজলি আবার কোল্ডেস ডেজ ওর আবার

এটা কারো বুঝতে পারছি কারণ শীতটা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে রাইট তো দ্যাট ইস একউটি এইভাবে তোমরা যখন একটা লেখচিত্র আঁকবে বি এবল টু ড্র দিস গ্রাফ ড্র দিস ট্রেন্ড ইন দিস গোয়িং টু story এটা সবসময় তোমাকে একটা কি বলছে একটা গল্প বলবে এবং এই ম্যাথামেটিক্স থেকে গল্পটাকে বার করে নিয়ে আসতে হবে দ্যাট ইজ হোয়াট is the এসেন্স অফ ম্যাথামেটিক্স যেই ম্যাথমেটিক্স এর পিছনে গল্প করছে আচ্ছা আর কে কি করেছে বল আমি রিয়েলি দেখতে চাই যে তোমরা এই কাজগুলো আমার ভাল লেগেছে তুমি খুব ভালো কাজ করেছো পাওনি ইন্ডিয়ার করেছো বাট দ্য ইউ ইজ সর দ্যাট রাইট ইউ লার্ন সামথিং ইট রাইট কিছু শিখলে তুমি নুন ইয়েস স্যার এখানে গ্লোবাল ওয়ার্মিং টা প্রত্যেক বছর ধরে বাড়ছে আর শীতকালে আর এফেক্ট দেখা যাচ্ছে কারণ শীতকালে বেশি শীতও আসছে না গরম হয়ে যাচ্ছে

তুমি দেখাও করো গ্রাফটা তাহলে ও যতক্ষণ শেয়ার করছে আমরা তাহলে খুব ও লাস্টের যে গ্রাফটা দেখালো এবার তুমি যেটা দেখতে প্লট করেছে কিনা আমি দেখতে চাই শুধু প্লট দেখো টেম্পারেচারটা দেখা হয়েছে আমরা রেনফলের উপর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি ফল হয়েছে দেখি আচ্ছা তোমাদের কি মনে হয় বিজ্ঞান কি বলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেইনফল বাড়বে না কমবে স্যার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেইনফল ইনক্রিজ করবে ভেরি গুড তাহলে দেখা যাক তাই যদি হয় যদি শীতের সময় ওরকম যদি টেম্পারেচার বাড়ে আমাদের তাহলে এটা এক্সপেকটেশন থাকবে আমরা যদি কোনো শহরের বা কোনো জায়গায় রেইনফলটা দেখি রেইনফলটাও বাড়তে হবে কারণ রেইনফলটা যদি না বাড়ে শুধু টেম্পারেচার বাড়ে হ্যাঁ একটু সমস্যা আছে কিন্তু যদি দেখো রেইনফলটাও বাড়ছে টেম্পারেচারটাও বাড়ছে বুঝতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং রিয়েলি ইন প্লেস বিকজ দুটো কোয়েলেট করছে একই বছরের সাথে এবং আমরা ওটা দেখবো যেসব বছরগুলোতে শীতের টেম্পারেচার বেড়েছে সেসব আস্তে আস্তে আমরা যদি যদি প্লট করি ওয়েস্ট বেঙ্গলেরই নাও বা ইন্ডিয়ার নাও দেখো যে রেনফল আস্তে আস্তে বাড়ছে কিনা হম আর রেন এবার দেখো ইন্ডিয়ার বা ইন্ডিয়ার বা বাংলার প্রবলেম কি হবে রেনফল তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দুই ডিগ্রি সেন্টিগ্রেড বা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে রেনফল বাড়ে প্রায় টেন পার্সেন্টেরও বেশি মানে এক ডিগ্রি সেন্টিগ্রেড বোধ হয় রেনফল ফাইভ থেকে টেন পার্সেন্ট বাড়ার কথা দেখে এমনটা যায় না তো সেটা প্রচুর এবার সমস্যা হচ্ছে কি রেনফল আগে আমাদের শহরগুলোতে পুকুর থাকতো থাকতো নদী সব দেওয়া হচ্ছে একদিকে বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে অথচ হচ্ছে জলগুলো আহ ধারণ করার জন্য যে মাটিতে যেগুলো খোঁড়া হতো সেগুলো নেই ফলে যেটা হবে এখন সামান্য একটু বৃষ্টি হয়ে গেলে গোটা এই বৃষ্টির সময়টা দেখবে যে পুরো জায়গাগুলো জলে ভিজে মানে বন্যা হয়ে যাচ্ছে সামান্য বৃষ্টিতে এই সময় দেখাও তুমি কি করেছো আমি একটু রেন দেখতে চাইছি দেখাও তো রেইনফলটা কি আসছে আমরা একটু দেখবো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেন দেখাও তুমি কি করেছো না ও রেডি আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে গেলে আমাকে বলবে আমি ততক্ষণ তোমাদের যেহেতু আমি সময় নষ্ট করব না আমি আরেকটা আরেকটা জিনিস শেখাই আর তাহলে আমি আর একটা জিনিস শেখাচ্ছি তোমাদেরকে দা সময় তুমি এই তুমি করে নাও করে নিয়ে তারপর যখন রেডি হয়ে যাবে লোককে দেখিও ঠিক আছে করে নাও করে নিয়ে লোককে তো আমরা এটা এটাকে আর একটু এক্সটেন্ড করি এবার আমরা কিছু কিছু জিনিস আমরা এক্সটেন্ড করব যেটা আগের দিনও আমরা শিখেছিলাম যে অ্যাভারেজ মিনমন মিডিয়ান শিখলাম বা আমরা ডেটাগুলোকে কি করে প্লট করতে হয় শিখলাম এই জিনিসটা কিন্তু তোমরা কেউ করোনি আমি আবার বলবো তোমাদের নেক্সট দিনের এই টাস্কটা থাকলো তোমরা এই জিনিসগুলো করে আনো আচ্ছা তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে ব্যবসা আছে মানে কাদের কাদের ফ্যামিলি বিজনেস আছে কজনের হাত তোলো তো না তোমাদের বাবা মারা সব সার্ভিস করে তো এখানে যারা আছে সবাই তাহলে তোমাদের দ্বারা দেখি তোমাদের তোমাদের কজনের শুধু অহনা আচ্ছা করেছে আর আর কারুর নেই তাহলে আমি তোমাদের অ্যাকচুয়ালি এই লেখকচিত্রটা তাহলে বাড়িতে আচ্ছা এই অনা তোমার নামটা আমি ভুলে গেলাম তোমার নামটা কি জানো অহনায় তোমার নাম তোমার না হ্যাঁ অহনাথ তুমি একটা কাজ করো তোমাকে একটা স্পেশাল আমি দেবো ঠিক আছে তুমি যেটা করবে তোমার বাবার অ্যাকচুয়ালি তোমার বাবাকে গিয়ে বলবে যে তোমার অ্যাকচুয়ালি ডেটাটা দেওয়া দরকার বাবার বিজনেস নেই অ্যাকচুয়ালি আমার কাকার বিজনেস আছে আচ্ছা তোমার কাকার বিজনেস আছে আচ্ছা ঠিক আছে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি তোমার কাকার বিজনেসে কতটা আমাদের সাথে ওই ডেটা শেয়ার করার কোনো দরকার নেই কারণ ওটা প্রাইভেট ব্যাপার তোমাদের তুমি তোমার কাকার কাছে গিয়ে ওই ডেটাগুলো নেবে নিয়ে এসে এক্সেল স্প্রেডশিটে আপ ডাউনটা দেখবে যে বেসিক্যালি কোথায় রেভিনিউ আপ ডাউন হচ্ছে প্রফিট রেভিনিউ আর প্রফিট রেভিনিউ প্রফিট আর কস্ট এই তিনটা হচ্ছে বিজনেস এর বেসিক রাইট রেভিনিউ মানে কত ইনকাম হচ্ছে কস্ট মানে বিজনেস চালাতে কত খরচ আর প্রফিট মানে কত তোমার যে ডিফারেন্সটা রেভিনিউ মাইনাস কস্ট এই তিনটে ডেটা দেখবে তোমার কাকার কাছ থেকে পেয়ে যাবে প্রতি মাসে তার একটা হিসাব লাগে প্রতি মাসে হিসাব লাগে লাস্ট তিন বছরে তুমি প্লট করবে লাস্ট তিন বছরে প্লট করে তুমি আমাদেরকে তোমার কোনো ডেটা শেয়ার করতে হবে না তুমি জাস্ট দেখো যে সেখান থেকে তুমি কি কি শিখতে পারছো সেখান থেকে কোনো তুমি ব্যবসা সম্বন্ধে কোনো কিছু জানতে পারছো কি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং তো ইন ইন এনিওয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে সময় এখনো রেডি করুক আমি আরেকটা জিনিস আগে তোমাদেরকে আমি শেখাবো যে বেসিক্যালি ঠিক আছে আমরা যদি এইগুলো কাজগুলো যদি করি আমরা একটা একটু স্ট্যাটিস্টিক্সটা আমরা একটু বা সেন্ট্রাল টেনজেন্সির কতগুলো প্রবলেম আমি তোমাদের করবো ভেবেছিলাম এবং আমরা অনেকটা প্লট করি করব যে আগের দিন যেটা ছোট্ট ছোট্ট আমরা একটু একটু করে স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারগুলো শিখতে শুরু করেছি রাইট তো লেটমি মি টেক দ্য হেল্প অফ मैथ मेंटर मैथ मेंटर के हमें जीगर से कोई और तुम्हारे जो ना किसी प्रॉब्लम दी थी बड़े एक मिनट मैं तो मैथ मेंटर जी না আচ্ছা ম্যাথমেটিকটা দেখি কি করেছে এইটা ট্রাই করে দেখছি আমি ওখানে ট্রাই করিনি আমরা আরেকটু ডেটা নিয়ে শিখবো হুম আচ্ছা এবার আমরা বলেছি স্কুল প্রবলেম ঠিক আছে দিচ্ছে এবার আমি চাই যে প্রবলেমটা কোথায় প্রবলেম গার্ডেন নাম্বার আচ্ছা ঠিক আছে এবার আমরা একটা 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 করে দিই প্রথমে আমরা যেটা করি খুব সিম্পল যে আচ্ছা প্রথমটা করো প্রথমটা প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ না আমি তোমাদেরকে পেস্ট করে দেবো দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ তো আমি ইংলিশে পড়ে দিচ্ছি কি হচ্ছে একটা গার্ডেনসে গেছো গার্ডেন্সে অনেক ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার মানে তার পেটালস থাকবে সো লেটস এ দা পেটালস অফ দা ফ্লাওয়ার পেটালের বাংলা কি কো পেটালের বাংলা আমি ভুলে গেছি পাতাই বলে ওদের ফুলে কি বলে পাপ পাপড়ি 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 রাইট পাপড়ি তো সো বেসিক্যালি তার পাপড়ি সংখ্যা হচ্ছে থ্রি ফাইভ সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স এইট এটাতে তোমাদের মিন করতে হবে মিডিয়ান করতে হবে আর মোট বার করতে হবে মিডিয়ান মিডিয়ান মিন মিন মানে বলেছিলাম হচ্ছে হচ্ছে যে নাম্বারটা আছে আর মোট মানে হচ্ছে যে যার সবচেয়ে বেশি সংখ্যায় তোমার বেশি সংখ্যায় কুড়ি থাকবে যে যে পার্টিকুলার নাম্বারটা বেশি সংখ্যায় থাকবে এই পুরো সংখ্যাগুলোর মধ্যে সেটাকে আমরা বলবো হচ্ছে মোট মানে যে এই এই ধরো তিন পাঁচ চার পাঁচ চার পাঁচের মধ্যে তুমি দেখো যে এর মধ্যে পাঁচ নাম্বারটা তিনবার এসেছে শুনতাম ওই পাঁচটা হচ্ছে মোট ঠিক আছে এটা এটা এইটা একটা ছোট্ট আমরা একটা অঙ্ক দিয়ে করে ফেলি স্যার মিন একবার একটু একবার পেস্ট করে দেবেন হ্যাঁ আমি অঙ্কটা পেস্ট করে দিচ্ছি ফিজিকালি একটা বাগানে গেছে বাগানে অনেকগুলো ফুল আছে ফুলের বাগানে সেখানে পাপড়ির সংখ্যা কোন কোনো থ্রি ফাইভ সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স এইট এইগুলো হচ্ছে ফুলের পাপড়ির সংখ্যা পেটালের সংখ্যা নম্বর পেটাল এটা মিনটা বার করো মিন মানে হচ্ছে অ্যাভারেজ মিডিয়ান মিডিয়ান মানে হচ্ছে মধ্যেখানে কোন নাম্বারটা আছে বার করো খুব কুইক আমি কিন্তু তোমার দু মিনিটে বেশি সময় দেবো না আর মোডটা আমি বলে দিয়েছি মোড আবে ফাইভ কারণ ফাইভটা তিনবার এসেছে বাকির মধ্যে তুমি দেখো অন্য নাম্বার গুলো দুবার স্যার স্যার মোড মানে তার মানে যে যে নাম্বারটা একটা একটা পুরো ইভেন্টের মধ্যে যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আসবে সেটা হচ্ছে মোড হ্যাঁ সেটা হচ্ছে মোড মানে এটা হচ্ছে একটা কালেকশন অফ নাম্বারের মধ্যে কালেকশন অফ নাম্বার এটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলে ডিস্ট্রিবিউশন আমি অত ভারী ওয়ার্ড ইউজ করতে চাইছি না তো এটাকে বলে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা একটা ডিস্ট্রিবিউশন বলি তো যেটা সবচেয়ে বেশি বার আসছে আর এই আশাটাকে বলে ফ্রিকোয়েন্সি মানে কতবার একটা নাম্বার এসছে আর কি হ্যাঁ এইটাকে তো এইটা এইটা তোমরা বেসিক্যালি বার করো যে 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 বেসিক আচ্ছা মিন ফাইভ মোড ও ফাইভ ঠিক আছে এখানে মিনার মোড একই হয়ে গেছে তাই তো ঠিকই করেছে ওকে আচ্ছা আচ্ছা ভেরি গুড তাহলে এটা এটা আমরা আমরা এই কাজগুলো কি করে করি এটা হচ্ছে এবার কি করে করি আমরা সেটা একটু তোমাদের স্প্রেডশিটে দেখিয়ে দিই জন্য এগুলো স্প্রেডশিট থেকে না করলে স্প্রেডশিট তোমাকে ইমিডিয়েটলি বলে দেবে তুমি যদি স্প্রেডশিট মড বার করো কিন্তু আমরা একটু গুছিয়ে গুছিয়ে লিখবো আর এই গুছিয়ে লেখাটাকে বলে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাপ তো আমি কামিং ব্যাক টু দ্যাট যে আমরা এটা কিভাবে অঙ্কটা আমরা করবো ঠিকভাবে কিভাবে করতে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি পরবর্তী প্রবলেমগুলো তোমরা নিজেরা করবে ঠিক আছে Desculpa. Ah. Pensei que ele... স্প্রেডশিটটা দেখা যাচ্ছে আমি বরং এই দিকটা স্প্রেডশিটটা নিই যে এই স্প্রেডশিটটা অনেক বেশি সুবিধা হবে स्प्रेडशीट खुलिए बंद करते আমাদের এইটা স্ট্যাটিস্টিক্স প্রবলেম করার একটা তালিকা আছে একটা উপায় আছে আমাদের সিস্টেমেটিক্যালি করতে হয় ঠিক আছে নাহলে মুশকিল আছে আমি নাম্বারগুলো আবার তোমাকে আমাকে এবার যেটা নাম্বারগুলো আমি তোমাদের তোমার তোমরা যেগুলো বলবে আমাকে একটু বলে দেবে দেখো এখানে যেটা হয়েছে কি নাম্বারগুলো কি কি আছে আমি আগে নাম্বারগুলো টুকে নি কোনো একটা জায়গায় এক মিনিট আচ্ছা এবার আমরা কি করে করি এই প্রবলেমগুলো প্রবলেমগুলো করার সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই বার করতে যে কোন নাম্বারটা কতবার এসছে আমি তিন থেকে শুরু করবো আচ্ছা তিন নাম্বারটা কতবার এটা হচ্ছে আমাকে এটাকে বলে হচ্ছে র্যান্ডম ভ্যারিবুল বা ভ্যারিয়াবুল এটাকে ভ্যারিয়াবুল গুলোকে আমাদের স্টাডিস্টিক্সে বলে র্যান্ডম ভ্যারিবুল কারণ আসছে এটাকে ভ্যারিয়াবুল বলতে পারো বা তোমাদের জন্য ভ্যারিবুল বলছি ভ্যারিবুল জিনিসটা তোমরা এখন জানো কাকে বলে এটা হচ্ছে ভ্যারি করছে যেটা আর আমরা তারপর কি দেখবো এই ভ্যারিবুল নাম্বারটা তারপর এটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি হুম এই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি আচ্ছা এবার ব্যারি কি তিনটা কতবার এসছে তিন নাম্বারটা এখানে কতবার এসছে কতবার এসছে একবার কতবার এসছে তিনবার হ্যাঁ আচ্ছা আর ছয়টা কতবার এসছে একবার সাত একবার তাই তো একবার আর টু এসেছে একবার আচ্ছা আমরা এটাকে বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি এবার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার ওই নাম্বারটা এসেছে খুব সিম্পল ব্যাপার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার ওই নাম্বারটা এসছে আর এইটা হচ্ছে বাদিকটা হচ্ছে আমরা এই নাম্বারগুলোকে বলবে এবার খুব সিম্পল জিনিস এবার এবার কি হচ্ছে যে বেসিক্যালি যে তুমি যদি দেখো যে ফ্রিকোয়েন্সিটা যার সবচেয়ে বেশি সেটাকে বলে মোড মানে পাঁচ যেহেতু সবচেয়ে বেশিবার বার রয়েছে পাঁচকে বলবো অরচন মোড তো হ্যাঁ বলো আচ্ছা এইবার এইবার এবার মিনটা কি মিনটা ছিল হচ্ছে এই নাম্বারটার অ্যাভারেজ মিন করতে কি হয়েছে হ্যালো আচ্ছা মিনটা করতে গেলে আমাদের কি করতে হবে তো এইভাবে আমরা মোডটা পেয়ে গেলাম কোথায় ফ্রিকোয়েন্সি হয়েছে এবার আমি যদি আমি আমি যদি এবার এইটাকে যদি আমি ধরো তোমাকে আমি ইয়ে হিসেবে বার করতে চাই যে তোমার মিনটা কত আমাদের দেখতে হবে সরি মিডিয়ানটা কত আমাদের মধ্যে যেটা আছে সেটা দেখতে হবে তাহলে এটা আমরা দেখবো তিন চার তারপর পাঁচ কবার এসছে পাঁচ এসছে তিনবার তারপর ছয় এসছে একবার সাত এসছে একবার আট এসছে একবার রাইট এই হচ্ছে আমার নাম্বার গুলো র্যান্ডম ভ্যারিয়েবল গুলো আচ্ছা কটা আছে এখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে তাই তো আটটা আছে এবার আটটা থাকা মানে হচ্ছে ফোর্থ আর ফিফথ পজিশনের অ্যাভারেজটা হবে হচ্ছে তোমার মিডিয়ান অর্থাৎ ফোর্থ আর ফিফথ এর মধ্যে আছে যেহেতু ফাইভ তাহলে ফাইভ হচ্ছে আমার মিডিয়ান ওকে আসতে ফাইভ হচ্ছে আমার মিডিয়ান আর মিনটা কি মিনটা হচ্ছে আমার সাম বাই টোটাল আটটা নাম্বার আছে তাহলে আমি কি করবো এটা প্রথমে আমি সামটা বার করবো সামটা হচ্ছে এই sum of এটা ফর্মুলাটা যেটা হয় sum of আমরাটাকে ডি ডি ব্লকে আছে আমি ডি দেবো আর তার সাথে আমি করব হচ্ছে ডি11 হুম 43 টোটাল সামটা বার করব 43 তাহলে আমার মিনটা হবে হচ্ছে মিনটা হবে হচ্ছে এই যে এই যদি আমি অ্যাভারেজ বলে দিই অ্যাভারেজ আমাকে বলে দিয়েছে ফাইভ পয়েন্ট থ্রি থিং আমি অ্যাভারেজ কমান্ডটাও দিতে পারি কিন্তু আমি অ্যাভারেজ কমানটা এখনো দেব না তোমরা এমনি অ্যাকচুয়ালি শেক হয়ে এটা আগে ফর্টি থ্রি বাই এইট সো দ্যাট উড বি গিভিং ইউ ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ রাইট তো এইভাবে আমরা মিনটাকে বার করতে পারি কিন্তু আমাদের স্প্রেডশিট থাকলে কাজটা করা খুব সহজ হয়ে যায় স্প্রেডশিটটা তোমাকে মিনমন বোর্ডিয়ান ডিরেক্টলি মানে কমান্ড দিলেই বলে দেয় কিন্তু আমরা এটা করব না আমরা এটাকে শেখার জন্য ঠিকঠাক ভাবে জিনিসটাকে প্লেস করব আমরা এই এই যে জিনিসটা এটাকে বলে হিস্টোগ্রাম স্যার সাম এটা কি করে দাও হয় হ্যাঁ এটা ভালো করে দেখতে পাচ্ছো এটা সাম কমান্ড এখানে দেখো লেখা আছে সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর ডি4 ডি4 হচ্ছে মানে ফার্স্ট যে স্টার্টিং পয়েন্ট অফ দা মানে এই যে সেলটা আর তারপর হচ্ছে এটা হচ্ছে ডি ফোর কারণ কি এটা ডি হচ্ছে তোমার কলাম রাইট কলামটাকে নাম করা হয়েছে ডি আচ্ছা কলামের কোন পজিশন সেটা হচ্ছে ফোর্ট পজিশন সেই জন্য এটাকে ডি ফোর রাইট এদিকে ফোর্ট দেখতে পাচ্ছো তো ফোর্থ এটা তাহলে ডি ফোর পজিশন আর এটা কি পজিশন তাহলে এটা কি পজিশন হলো তাহলে ডি ইলেভেন ভেরি গুড তাহলে এবার দেখো সামনে আমি যখন ফর্মুলাটা লিখছি ও কি লিখেছে সাম ইকুয়াল টু দিতে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্যাকে ডি ফোর ডি ফোর এর পর আইপেন তারপর ডি এই যে এইটা দেব ফর্মুলা ঠিক আছে তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখলে এগুলো পেয়ে যাবে এগুলো ইউটিউবে জাস্ট তুমি জাস্ট গুগলকে জিজ্ঞাসা করবে যে আমি কিভাবে সামটা করবো সাম দেওয়ার কমান্ড কি এটা তুমি চ্যাট জিবিটিকেও জিজ্ঞাসা করতে পারো গুগলকেও জিজ্ঞাসা করো জেমিনিকেও জিজ্ঞাসা করো যে কেউ বলে দেবে তোমাকে সঙ্গে সঙ্গে কি কমান্ড দিতে হবে ঠিক আছে বলো আর সঙ্গে সঙ্গে সামনে একটা ইকুয়াল টু দিতে এটা খেয়াল লোক একটা ইকোয়াল টু দিতে হয় এবার কি হচ্ছে বলো হ্যালো কারো বুঝতে কোনো অসুবিধা হলো না স্যার স্যার আমার শুধু মিডিয়ানটায় একটু প্রবলেম হলো মিডিয়ালটা হচ্ছে তোমাকে সিকোয়েন্সে রাখতো রাইট এটা কি হলো এটা ফাস্ট এটা এক দুই এটা দেখো আমি কি করছি এটাকে এটাকে কি বলে যে জিনিসটা আমি যেভাবে সাজিয়েছি এটাকে কি সাজানো বলে

আমি বলেছি কি মিডিয়ান মানে হচ্ছে মধ্যখানে যে নাম্বারটা বসে আছে তাহলে এখানে টোটাল কটা নাম্বার আছে টোটাল কটা নাম্বার আছে স্যার 8টা 8টা তাহলে 8টার মধ্যখানে নাম্বারটা কোনটা যদি 8টি নাম্বারকে আমি পরপর সাজাই তার মধ্যখানে কি বসতে হবে কত নাম্বার পজিশন মধ্যখানে যাবে চার 5 স্যার এবং পাঁচ দুটোই 4 এবং 5 দুটোই যাবে সুতরাং গড়টা হবে 4 আর 5 এর ঠিক আছে তাহলে এখানে হ্যাঁ

বুঝতে পেরেছি তো সাম মানে হচ্ছে প্রতিটা নাম্বারকে যোগ করেছি যে আটটা নাম্বার আছে আটটা নাম্বারকে যোগ করে আমি সাম পেয়েছি এই সামটাকে যখন আমি টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করব আমি পাবো ঠিক আছে ঠিক আছে তো বেসিক্যালি এইটা এইটা তোমাদের এইটা তোমাদেরকে এটা শিখতে হবে এবার এইটা তো আমি করে দিলাম রাইট এবারে এই তাহলে আমরা তোমরা বুঝতে পারলে কিভাবে মোড বার করতে হয় একটা হিস্টোগ্রাম করে তারপর কি করে মিডিয়ান বার করতে হয় করে আর মিনতে বার করতে হচ্ছে সাম করে আসে না ডিভাইড করে ইজ দ্যাট clear right now yes sir sir না বলো স্যার আমার তো এখনো এলো না লিখে দিল हैज ভ্যালু हैज ভ্যালু মানে তুমি ইকুয়াল টু টা দাওনি ইকুয়াল টু সাইনটা মেরেছো কেন হ্যাঁ এখানে জাস্ট এই কমান্ড দাও ইকুয়াল টু ফার্স্ট ব্যাকেট ডি ফোর তারপর তারপর ডি ইলেভেন একদম তোমার কিছু না কিছু সিনটেক্সে ভুল করেছো একদম এক্স্যাক্ট এই বসা কিন্তু এখানে একটা নাম্বার তোমার কোথাও একটা গন্ডগোল আছে তুমি তো আর তুমি তোমার তোমার জায়গায় হয়তো আর নেই আছে তুমি ভালো করে দেখো কি আর কি আছে আর লাস্টটা কি আছে ফার্স্টটা লাস্টটা চেক করো আর দেখো যে নাম্বারগুলো এইভাবে তুমি বসিয়েছো কিনা ও মাঝে একটা ফাইভ দিতে ভুলে গেছিলাম অফ কোর্স কিছুটা একটা ভুল হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো হুম ভেরি গুড তো এবার তাহলে তোমরা পারবে করতে পরের প্রবলেমটা আমি দিই তাহলে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে পরে প্রবলেমটা করে ফেলি আচ্ছা পরের প্রবলেমটা আমরা করে ফেলি পরের প্রবলেমটা কি বলছে কি হয়েছে এটা ধরো একটা কুকিং কম্পিটিশন হয়েছে কুকিং কম্পিটিশনে লোকে কি করে কি করে ধরো কারোর রান্না কত ভালো হয়েছে একটা মার্কস দিচ্ছে এক থেকে দশের মধ্যে জাজেরা মার্কস দেয় তাইতো কুকি কন্ট কুকি মানে কি কুকি মানে হচ্ছে বিস্কুট বা ধরো কোনো একটা মিষ্টি তৈরি কুকি বাংলায় বললে বল মিষ্টি তো এটা একটা মিষ্টি মিষ্টি তৈরির একটা কম্পিটিশন জাজেরা বসে আছে করে তোমার বিভিন্ন বিভিন্ন মিষ্টিগুলোকে তারা মার্কস দিয়েছে অর্থাৎ তাদের হাইস্ট হচ্ছে টেন আর তার নিচে দিতে পারে এইট আউট অফ টেন দিতে পারে সেভেন আউট অফ টেন দিতে পারে ফাইভ আউট অফ টেন দিতে পারে তো এইভাবে জাজেরা কতগুলো মিষ্টিকে স্কোর করেছে আটটা মিষ্টিকে স্কোর করেছে এইট নাইন টেন টেন সেভেন ফাইভ টেন নাইন রাইট এবার তোমরা মিন মিডিয়াম মোড়টাকে বার করো এটা একটা খুব ইন্টারেস্টিং এটা ইয়ে আছে বার করো আমি এটা দিচ্ছি তোমাদের আমি আমি এটাকে দিয়ে দিচ্ছি এটাকে টেস্ট করে দিচ্ছি আচ্ছা ভ্যারিবুলগুলো হচ্ছে এইট নাইন টেন টেন সেভেন ফাইভ টেন নাইন এই ভ্যারিবুলগুলো কি এটা হচ্ছে জাজেরা মিষ্টিগুলোকে খেয়েছে দেখছে মিষ্টিগুলো কতটা ভালো সেটা দিয়েছে আউট অফ টেন আউট অফ টেনে কেউ টেন পেয়েছে কেউ নাইন পেয়েছে সেভেন পেয়েছে ফাইভ পেয়েছে মিষ্টিগুলো রেটিং হয়েছে এবার তাহলে মিষ্টিগুলো মিন রেটিং মিডিয়াম রেটিং আর মোডটাকে বার করো দেখি কেটে করে এবং স্প্রেডশিট দিয়ে করো কোনো অসুবিধা নেই তো হাতেও করতে পারো স্প্রেডশিট দিয়ে করতে পারো হাতেও করতে পারো কোনো অসুবিধা নেই আন্ডারস্ট্যান্ড যে কি করতে হবে স্যার ওই আগেরটা ওই 43 এর পরে ওই নাম্বারটা কি করে পেলে না আমি কিছু বুঝতে পারলাম না 43 ছিল টোটাল তাই তো হ্যাঁ আর আমরা কি বার করেছিলাম এভারেজ এভারেজের ডেফিনিশন হচ্ছে কি যে যত যত দিয়ে টোটাল হলো টোটাল ডিভাইডেড বাই যতগুলো লোক যতগুলো তোমার ওখানে তোমার কি ছিল আগেরটা দে তোমার ওই আমরা কি জানো করেছি আগেরটা যে নাম্বারগুলো তুললাম পেটার্স তো সেটা ছিল হচ্ছে আটটা টোটাল ধর আটটা ফুল ছিল তো ফর্টি থ্রি ডিভাইডেড বাই আমরা এইট পেয়েছি এইট কেন এসছে কারণ আটটা ফুল ছিল আটটা ফুল থেকে আমরা পেয়েছি তো এটাকে এটাকে বলে বলে টোটাল পপুলেশন পপুলেশন সাইজ কতগুলো লোক ছিল বা কতগুলো জিনিস ছিল তো যেহেতু আটটা জিনিসের টোটাল হয়েছে ফর্টি থ্রি তার মানে প্রতিটার এভারেজ হচ্ছে ফর্টি থ্রি বাই এইট বা ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি বোঝা যাচ্ছে

তারপর নাইন নাইন তারপর তিনটে টেন রাইট তার মানে কি ফোর থার ফ্রি পজিশনে নাইন আছে তার মানে ওটা নাইন হবে মিডিয়ান সো মিডিয়ানটা তাহলে কি হবে নাইন মোডটা তো টেন কারণ টেন তিনবার এসেছে পুরো নাম্বারটার মধ্যে এইবার মিনটা বার করে ফেলো মিনটা কত আসছে আচ্ছা ঠিক

আমরা দিয়ে বার করব তোমরা সবাই মিলে বার করো এবার কোনটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি ধরো তোমরা আমাকে বিভিন্ন নাম্বার নাম্বার দেবে এর মধ্যে আমরা নাম্বারটাকে চুজ যদি পাঁচজন দাও তো ঠিক করবে ভুল দুজনই করবে হয়তো তিনজনই যে একটা নাম্বারে আসবে তার মানে কি ওটা হবে মোডাল নাম্বার যে সব থেকে বেশি নাম্বারটা সব থেকে বেশি আনসারটা আছে সেটা সম্ভাবনা বেশি যদি এটা না হতে পারে তো দেখা যাক সেটা চেষ্টা করি বাকিরা মিনকে কি পেয়েছে বলো বাকিরা কে কি মিন পেয়েছে বল মিন কত আসছে বাকিদের আমি বাকি একজন বলেছে এইট পয়েন্ট ফাইভ অনেক রকম নাম্বার আসছে বলে কি আসছে বলো 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 টোটাল কত আসছে টোটাল কত আসছে এগুলো কি টোটাল করতে পারছো না কেন চারটা নাম্বারিডি কত হবে এটার জন্য আমার খাতা পেন লাগে না কিন্তু মনে মনেই হয়ে যায় আচ্ছা তাহলে এইটা একটা হলো এইবার এইবার তাহলে তোমরা মিন মোড মিডিয়াম কিছুটা শিখলে আমি তাহলে আরো দুটো প্রবলেম তোমাদের দিয়ে দিই এইটা না ম্যাথমেটারটা খুব একটা ভালো না আই থিঙ্ক দিস গিভিং এ গুড প্রবলেম নিউ আলটিমেটকে জিজ্ঞেস করি আমাকে ভালো কয়েকটা প্রবলেম দেখ আমি একটু ইয়ে করি আমি এটা তিনটে দিয়ে দিই আচ্ছা এটা এটা বরং আমাকে ভালো দিয়েছে আমি এই তিনটে প্রবলেম তোমাদের দিয়ে দিই এই তিনটে প্রবলেম তোমরা করে ফেলো আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি তোমাদের এখান থেকে টুকে নাও এবং এখানে সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছে এটা এখান থেকে টুকে নাও কিন্তু আমরা আমি চাইবো তোমরা স্প্রেডশিট ইউজ করে করো যাতে তুমি খাতা পেনে কা করতে পারো কিন্তু আমি চাইবো স্প্রেডশিট ইউজ করে করো আচ্ছা আমি প্রবলেম তিনটে পেস্ট করে দিলাম ঠিক আছে একটা আসছে না আচ্ছা আসেনি রাইট কপি পেস্ট আচ্ছা তোমরা দেখতে পেয়েছো তো আমি প্রবলেম 2 টা প্রবলেম ওয়ানটা পেস্ট করে দিয়েছি স্যার আসেনি করলাম প্রবলেম টুটা দিলাম স্যার আমি থ্রিটা দিচ্ছি সলুশনটা দেখো না আমি সলিউশনই ইনস্টা এখানে দিয়ে দিয়েছি সেট তালে আমরা শুধুমাত্র কোয়েশ্চেনটাকে কপি করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমাদের নিজেরের অনেস্টি নিজের জায়গায় থাকো তুমি যদি এখন প্রথমেই গিয়ে সলিউশনটা හොংলিকে দেখো তাহলে কি করে হবে রাইট সলিউশনটা আমি দিয়ে দিয়েছি না পারলে দেখে নেবে সো ইউ ক্যান এই তিনটে প্রবলেম বাড়ি থেকে করবে খুব ইজি প্রবলেম ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউ নো

বসতে চাই আমি সবাইকে একটা মেল পাঠাচ্ছি যে এরপর আমার সামনে দুটো চয়েস আছে একটা হচ্ছে যে তোমাদেরকে ফর্মালি কারণ আমি তো এগুলো কোনো ফর্মাল জিনিস শেখাচ্ছি না আমি ইনফর্মালি শেখাচ্ছি যেগুলো অ্যাকচুয়ালি কাজের জিনিস প্র্যাকটিক্যাল তোমাদের লাইফে কাজে আসবে কারণ স্কুলে যেগুলো শিখছো সেগুলো খুব বেশি কাজে আসবে না যেভাবে শিখছো সেটা খুব একটা কাজে আসবে না তো এরপরে তোমাদেরকে কি কি তোমাদের উপকার হয় সেটা আমাকে একটু ভাবতে হবে একটা হতে পারে যে যে আইটি যেই জন্য প্রিপারেশন বা সবাই তো তোমরা যেই জন্য বসবে না অনেকে বিজনেসে যাবে এতে যাবে সো আই যে তোমাদের কি শেখালে তোমাদের মানে সবার ভালো হয় সেটা শিখে আমি তোমাদেরকে পরে আমি জানাচ্ছি ঠিক আছে আমি এটা নিয়ে আমি একটা তোমার বাবা মা থেকে বলবে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটা একটু নজর রাখতে বিকজ আমাকে বার করতে হবে যে কি শেখালে তোমাদের উপকারটা হবে কারণ আমি যা বেসিক যা শেখানো আমি প্রায় তোমাদের সবই শিখিয়ে দিয়েছি যেটুকু তোমাদের বেসিক লাগবে এরপর কাজ হচ্ছে কিছু কিছু প্র্যাকটিক্যাল আয়দার দুটো চয়েদ আছে আরো বেশি প্র্যাকটিক্যাল ম্যাচ শেখা অথবা জয়েন্ট এন্ট্রান্স বা আইটি তে ঢোকার জন্য সেইভাবে পড়াশোনা করা সো টু থিংক অ্যাবাউট হোয়াট ক্যান বি ডান ঠিক আছে চলো